অনেকদিন ধরে বাজেট বিল্ড করা হচ্ছে না এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে বাজেট বিল্ড করা কি তাই যে ভুলে গেলেন। আজকে আমরা মাত্র 35,000 টাকা খরচ করে একটা গেমিং সেটআপ বিল্ড করে দেখাবো, তাও আবার গ্রাফিক্স কার্ড সহ। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো শুরু করি আজকের ভিডিও। এই বিল্ডের প্রসেসর হিসেবে রয়েছে AMD রাইজন 5 5500, যার বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz, বুস্ট করলে 4.2 GHz পর্যন্ত পাওয়া যায়। 16 MB ক্যাশ মেমোরি, 6টা কোর, 12টা থ্রেডেড প্রসেসর এবং DDR4 এর 32 MHz এর র‍্যাম সর্বোচ্চ সাপোর্ট করে। ডিফল্ট TDP 65W, অ্যারাউন্ড 110W পর্যন্ত যাইতে পারে। যে প্রসেসরটা আমরা এই বিল্ডে ইউজ করেছি সেই প্রসেসর দিয়ে আমরা OC করতে পারবো, তবে সেখানে একটি OC RAM ইউজ করতে হবে। এখন এই OC RAMটা কি সেটা আমি একটু পরে আসতেছি, আর যেহেতু বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড আছে সেহেতু আমাদের OC করতে তেমন একটা প্রবলেম ফেস করতে হবে না। এই প্রসেসরে পাওয়ার ডেলিভারি করতে যতটা সক্ষম ঠিক তেমন ভাবে পারফরমেন্স বুস্ট করতেও ততটাই সক্ষম। এই প্রসেসরটা 3 ইয়ার্স ওয়ারেন্টি হিসাবে প্রাইস সেগমেন্টে গুড ফর এনাফ। র্যাম হিসাবে আমরা চুজ করতে পারি PNY XLR8 16 GB, 32 MHz এর সিঙ্গেল স্টিক, AMD non-RGB। যাদের বাজেট বেশি তারা RGB নিতে পারেন, তবে RGB এবং non-RGB এর মধ্যে তেমন একটা পার্থক্য নাই শুধুমাত্র RGB বাদ দিয়ে। কিন্তু আমি যে বলতেছিলাম যে OC Edition এর একটা RAM নিতে হবে, এখন আমরা যদি OC Edition এর RAM নিতে যাই তাহলে আমাদের বাজেট বাড়ায় 6,000 অথবা 6,500 নিয়ে যেতে হবে। আর OC Edition এর RAM শুধুমাত্র একটাই পাওয়া যায় AMD ক্ষেত্রে, সেটা হলো কোরশিয়ার ভেনাস LTX 3200 MHz, 16 GB অথবা 8 GB অথবা 32 GB RAM আপনারা নিতে পারেন। বাজেট সেইখানে বাড়বে এক্সট্রা 2500 টাকা। আর এই RAM এ OC নাই, সো আপনারা বুস্ট করতে পারবেন, তবে RAM এর এখানে কোনো কাজে লাগবে না OC-র ক্ষেত্রে। এছাড়া লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে DDR4 এর এই RAM-টা আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু এটা একটা গেমিং বিল্ড, অবশ্যই আমাদের একটা মাদারবোর্ড নিতে হবে, OC Edition-এর মাদারবোর্ড অথবা গেমিং মাদারবোর্ড। আর গেমিং মাদারবোর্ডের কথা আসলে আমাদের মাথায় একটা মাদারবোর্ডই আসে, সেটা হচ্ছে Asus। বাট Asus এর দাম অনেক, যে কারণে আমরা Asus ইউজ করব না। বাজেটের দিক থেকে বাজেট বিল্ডে MSI ইউজ করব, যে কারণে আজকের এই বিল্ডে আমরা রাখতেছি MSI B450 MA Pro Max। মাদারবোর্ডে টার্বো M.2 এবং অডিও টেকনোলজি রয়েছে। টার্বো M.2 বলতে বোঝাচ্ছে আমাদের যে M.2 ইউজ করব সেই M.2 এর আরো স্পিড বা OC-র ক্ষেত্রে মাদারবোর্ডটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আছে মাল্টি GPU এবং কোর বুস্ট টেকনোলজি। এই কোর বুস্ট টেকনোলজি যে মাদারবোর্ডে থাকবে সেই মাদারবোর্ডটা দিয়ে আপনারা OC করতে খুব ভালোভাবে সক্ষম হতে পারবেন। এছাড়া ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশনের বিভিন্ন AMD প্রসেসর আপনারা এখানে সাপোর্ট নিতে পারবেন। বেশিরভাগ B450 মাদারবোর্ডে দেখা যায় 2টা RAM স্লট, বাট এই মাদারবোর্ডে থাকবে 4টা RAM স্লট। এক্সপেনশন স্লট অনেক রয়েছে, এটা আমি স্ক্রিনে দেওয়ার ট্রাই করব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া মাদারবোর্ডটা প্রাইস সেগমেন্টে এবং ওয়ারেন্টি পলিসি, এছাড়াও এটার পারফরম্যান্স আমার কাছে খুব ভালো লেগেছে ফর দিস প্রাইস সেগমেন্ট। গ্রাফিক্স কার্ড যেহেতু আমি বলেছিলাম যে OC Edition এর কার্ড ইউজ করব, যে কারণে আমরা ইউজ করতে পারি MSI GeForce GT 1030 4GB একটা OC Edition এর কার্ড। অনেকে বলতে পারেন এই কার্ডের থেকে তো আমি 5600G দিয়ে বিল্ড করতে পারি, সেখানে তো আমি বেটার বেনিফিট পাবো। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যদি একটা ইনবিল্ড কার্ডের সাথে আপনি যদি একটা পারচেজ করা কার্ডের কম্পেয়ার করেন বিষয়টা একটা হাস্যকর হবে। আমরা জানি 5600G তে রয়েছে Vega 8 এর একটা কার্ড, আর ভেগা 8 এর সাথে আপনি যদি NVIDIA-র একটা কার্ডের সাথে তুলনা করেন অবশ্যই NVIDIA উইন হবে, সেটা হতে পারে 1030 অথবা 1050। FPS বুস্টের ক্ষেত্রে অবশ্যই আপনি ভেগা 8 এর থেকে NVIDIA-র এই কার্ডে বেটার রেজাল্ট পাবেন। যদিও NVIDIA-র কার্ডগুলো মূলত KDP কাজের জন্য বেটার হয়, তারপরেও আমরা যদি একটা ইনবিল্ড কার্ডের সাথে কম্পেয়ার করি বেটার টু পারচেজ করা কার্ড। যাই হোক, প্রাইস সেগমেন্টে কার্ডটা ঠিকঠাক আছে, 4GB কার্ড, ডিসপ্লে পোর্ট, HDMI পোর্ট সবকিছু ঠিকঠাক আছে, আমরা OC-ও যেহেতু করতে পারতেছি টেনশনের কিছু নাই। বাজেট বেশি থাকলে 1050 ওই কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন, ওইটাও OC Edition এর, বাট ওটার প্রাইস বেশি। যেহেতু একটা গেমিং বিল্ড এটা, অবশ্যই আমাদের একটা M.2 ইউজ করতে হবে, কারণ আমরা M.2 ইউজ না করলে বেটার বেনিফিট কখনোই পাবো না। যে কারণে এখানে আমরা একটা স্টোরেজ ইউজ করতেছি, আপনারা চাইলে সেকেন্ডারি ড্রাইভ ইউজ করতে পারেন। আর ফার্স্ট ড্রাইভটা হচ্ছে OCPC MFL 300 512 GB NVMe M.2, রিড স্পিড 31 MB/s, রাইড স্পিড 2700 MB/s, স্পিডের দিক থেকে কোনো কমপ্লেন নাই, বাট কমপ্লেন একটাই, বাজেট সেগমেন্টে এটা আমার একটা দিকে ভালো লাগে নাই, সেটা হচ্ছে UI পারফরম্যান্স। এটা যদি আপনারা সি ড্রাইভে ইউজ করেন অবশ্যই কিছু না কিছু বাগ দেখতে পাবেন, বাট এটা যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই। ওয়ারেন্টি পলিসি সিস্টেম দুইটাই ভালো। যেটা বলতেছিলাম, এখন যদি আমরা কেসিং ইউজ করি বিল্ডে 35,000 থেকে আমাদের বাজেট
এক্সট্রা দিতে হবে সেটা কেসিং এর প্রাইস অনুযায়ী সো আমি কেসিং ছাড়া এই ভিডিওটা দেখাই দিলাম আপনারা যদি কেসিং ইউজ করেন এক্সট্রা টাকা খরচ করতে হবে সেটা আপনার ব্যাপার আসি এবার বেঞ্চমার্কে বেঞ্চমার্কে একটা টেনশন এবং একটা সমস্যা হচ্ছে আজকে যে ভিডিওটা আমরা করেছি এই পিসিটা আমাদের যে ক্লায়েন্ট ছিল সে নিয়ে চলে গেছে যার কারণে আমরা বেঞ্চমার্ক ওইভাবে ভিডিও করতে পারিনি বাট টেস্ট করেছি কিন্তু টেস্টে আমাদের যে রেজাল্টটা দিচ্ছে সেটা আমি আপনাদের শেয়ার করতেছি আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছেন আপনারা অন অ্যান্ড এভারেজ যে কোনো গেম রয়েছে লাইক ধরতে পারেন যেসব হাই রেঞ্জের গেম হতে পারে মিডিয়াম সেগমেন্টের গেম অথবা লো সেগমেন্টের গেম এভারেজ গেম প্লেতে আমরা দেখেছি 70 থেকে 80 FPS এর পর্যন্ত পাওয়া যায় এভারেজ বুস্ট করলে সর্বোচ্চ 100 কাছাকাছি যায় এবং 100 বা 75 FPS পর্যন্ত আপনি তখনই পাবেন যখন আপনার মনিটরটা হায়ার রিফ্রেশ রেট হবে সো বেঞ্চমার্কে এবং বিল্ডের দিক থেকে আমার কোনো কমপ্লেন নাই ফর দিস বাজেট সেগমেন্ট আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার যদি টেকনিক্যাল কোনো ইস্যুতে পড়েন বা টেকনিক্যাল কোনো ঝামেলাতে পড়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা ওইখানে জয়েন হয়ে কথা বলতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই